তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো, তোমাদের রোস্টিং হয় না। ঠিক আছে, রোস্টিং যখন হয় না, তাহলে আজকে থেকে রোস্টিং বয়াকাদ্দ। আজকে আমরা আপনার থেকে শিখবো কিভাবে ঠিকঠক করতে হয়, আর তার সাথে সাথে জানার চেষ্টা করবো একটা ঠিকঠক ভিডিও বানাতে ঠিক কি পরিমাণ কষ্ট করতে হয়। তার মানে এই চোখ টোক মারা এগুলাই আপনাদের কন্টেন্ট? বাহ, হতাশার চরম পর্যায়ে গেলে মানুষ হোয়াটসঅ্যাপে স্টোরি দেয়। আচ্ছা আচ্ছা, বুঝছি, সবাইকে নিজের মতো ভাবেন, প্যারা নাই, একটু ম্যাচিওর হলে এগুলা ঠিক হয়ে যাবে। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো একজন মহিয়সী নারীকে নিয়ে, যে আজকে আমাদের হকগোলকে শিখাবে কিভাবে খুব সহজে একজন ঠিকঠকার হওয়া যায়। দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু সেলফি সুন্দর না হওয়া পর্যন্ত হাল ছাড়ি না। হ্যাঁ, এইভাবেই। স্পন্সর টাইম। আপনাদের সাথে ছোট একটা অ্যাপস এর পরিচয় করা দেয়, নাম ক্যালকুলেটর লকার মাস্টার। এই অ্যাপস এর মাধ্যমে আপনি ক্যালকুলেটরের যাবতীয় কাজের সাথে সাথে আপনার গ্যালারিতে থাকা সকল কিছু লক করে রাখতে পারবেন। এমনকি আলাদাভাবে গুগল ড্রাইভের মতো একটা স্টোরেজ পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার সকল কিছু স্টোরেজ করে রাখতে পারবেন। যদি আপনার ফোনটা হারায়ও যায়, তাও কিচ্ছু হবে না। অ্যাপসটা পার্সোনালি আমার কাছে কাজেরই মনে হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। কিভাবে অ্যাপসটা ইউজ করবেন তার একটা বিস্তারিত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবেন। চিল ম্যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। সো আজ আর কাউকে বাদ দিয়ে চলেন, ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। শুরুতেই বলে নেই, আজকের ভিডিওটা কোনো প্রতিবাদী ভিডিও না, আজকের ভিডিওটা হলো টিউটোরিয়াল ভিডিও। আজকে আমরা শুধু শিখবো আর শিখবো। আচ্ছা বুঝলাম, টিকটকার হওয়ার প্রথম ধাপ হলো ট্রেন্ডিং একটা গানের সাথে লিপসিং করা। এখন ঠিকমতো লিপসিং হোক বা না হোক, সেটা ডাজেন্ট ম্যাটার। বিকজ ট্রেন্ডিং গানের সাথে যদি আপনি ভিডিও না বানান, তাহলে তো আপনি ম্যান। আর টিকটকারের খাতায় নাম লেখানো তো অনেক দূরের কথা। তোরে কইছে তুই বেশি জানোস। এবার আসেন, এরকম একটা কোয়ালিটি ফুল কন্টেন্ট বানাতে আমাদের কি পরিমাণ কষ্ট করতে হবে সেটা দেখে নেই। 15 সেকেন্ডের একটা ভিডিও শুট করার সময় কিছু না হলেও 10 বার তো শুট করতেই হবে। যদিও যা লিপসিং দেখলাম, তাতে আমার মনে হয় না এই ভিডিও বানানোর জন্য একবারের বেশি 2 বার শুট নেওয়া হয়েছে। তারপরও ধরে নিলাম 10 বার শুট করতে হয়েছে, মানে 10×15 = 150 সেকেন্ড, মানে পুরো 2.5 মিনিট ধরে কষ্ট করার পর ভিডিও শুট কমপ্লিট হয়েছে। এবার আসি এডিটিং এ। 15 সেকেন্ডের একটা ভিডিওটাকে জাস্ট মিউট করে যে গানে লিপসিং করা হয়েছে, সেই গানটাকে ব্যাকগ্রাউন্ডে সেট করে দিলেই কাজ শেষ। কত সময় লাগতে পারে? কিছু না হলেও 1 মিনিট তো লাগবেই। তাহলে এবার চিন্তা করে দেখেন, 2.5 মিনিট ধরে শুট, 1 মিনিট ধরে এডিট, মানে পুরো 3 মিনিট ধরে এতগুলা কষ্ট করার পর একটা 15 সেকেন্ডের কন্টেন্ট তৈরি হয়। আর আমরা 2 ঘন্টা ধরে স্কিপ লিখে, 1 ঘন্টা ধরে শুট করে, 3 ঘন্টা এডিট করার পর একটা 5 মিনিটের ভিডিও হয়। মানে আমাদেরটাকে আমরা কেমনে কন্টেন্ট বলি? কন্টেন্ট বানানো কি এতটাই সোজা? তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো, তোমাদের রোস্টিং হয় না। ঠিকই তো বলছে, আমাদের রোস্টিং তো হয়ই না। তাদের একটা টিকটক ভিডিওর কাছে আমাদের রোস্টিং ভিডিও তো কিছুই না। আচ্ছা শুনেন, এইটা হলো টিকটকার হওয়ার সেকেন্ড স্টেপ। একটা ট্রেন্ডিং সং এর সাথে জাস্ট স্লো মোশনে হাঁটবেন। মানে টিকটকে ভাইরাল হওয়ার কিন্তু একটা মেইন অস্ত্র হলো এই স্লো মোশন। পাবলিক যেটা খায়। যদিও এই কন্টেন্টটা বানানো একটু কষ্টের, কারণ একজনকে ফোনটা ধরায় দিয়ে রাস্তায় কিংবা যে কোনো জায়গায় হেঁটে যাওয়াটা কি খুব সহজ ব্যাপার নাকি? তারপরও একটু কষ্ট করলে আপনি কিন্তু খুব সহজেই একজন টিকটকার হয়ে যেতে পারবেন। এসএসসি পরীক্ষা নিয়ে এত টেনশন করার মতো কিছুই নাই, এটা খুবই সহজ, আমি নিজেও 3 বার দিছি। এটা হলো টিকটকার হওয়ার মেইন এবং সবথেকে কঠিন একটা স্টেপ। এটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেটা হলো ফেসবুক থেকে কিছু ইমোশন কিংবা ফানি টাইপের স্ট্যাটাস কপি করে আয়না ক্যামেরার সামনে জায়গায় খাড়ায় হরর করে বলে দিতে হবে। দেন এডিটের সময় ভিডিওর লাস্টে একটা স্লো মিউজিক অ্যাড করে দিবেন, ব্যাস আপনার ভিডিও ভাইরাল। তবে এটা সবাই পারে না, আসলে অনেক কষ্ট হয়। তো এই জন্য সবার দ্বারা এটা পসিবল না, শুধু লিজেন্ডরাই পারে। আসলে কপি করতে হয় তো। প্রেম করার চাইতে শো আপ করো বেশি, ব্রেকআপ তো হবেই। কিন্তু আজ অবধি তো আমি কোথাও শুনলাম না বা দেখি নাই যে শো আপ করার কারণে কারো ব্রেকআপ হয়েছে। বরং আপনি খেয়াল করে দেখবেন, শো আপ না করার কারণে কিন্তু 90% মানুষের ব্রেকআপ হয়ে যাচ্ছে। বুঝলেন না তো? আচ্ছা একটু ক্লিয়ার করেই বলি, এই ধরেন আপনি একটা রিলেশনে গেছেন, কিন্তু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাতে নারাজ, এমনকি বিপরীত দিকের মানুষটাকেও বারণ করছেন কাউকে না জানাতে। কেন? আরো কয়েকজনের সাথে টাঙ্কি মারার ইচ্ছে আছে? এক্স্যাক্টলি এটাই কারণ। দিন শেষে যখন আপনার বিপরীত দিকের মানুষ জানতে পারে যে আপনার আরো একজনের সাথে চক্কর বকর চলতেছে, ঠিক তখনই শুরু হয় গার্লফ্রেন্ড নিয়ে মারামারি, বয়ফ্রেন্ড নিয়ে মারামারি, লাস্ট অব দি ব্রেকআপ। কষ্টের কথা হলো, আমাদের হিরো আলম কাকার লাইফেও কিছুদিন আগে এই ঘটনাটা ঘটে গেল। তাই বলছি, কাউকে ভালোবেসে বুক ফুলিয়ে বলাকে শো অফ বলে না রে কাকা। আর একটা কথা, এগুলা যদি শো অফই হয়, তাহলে বিশ্বাস করেন এই শো অফে আর যাই হোক ব্রেকআপ হয় না, বরং ব্র্যান্ড তৈরি হয়। ফর এক্সাম্পল, শো অফ করতে করতে তৈদ আফ্রিদির নিজেরই একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে,
করতেছে শো অফ নামে। তাই বলছি সব ভুলভাল টিকটক কইরেন না, কারণ জানেন তো একটা টিকটক ভিডিও বানাতে ঠিক কতটা কষ্ট হয়। এলাকার ছেলেরাই পাত্তা দেয় না, আবার কোরিয়ান ছেলে বিয়ে করার স্বপ্ন দেখে। আচ্ছা, তার মানে মাঝে মাঝে বিটিএস আর্মিদের এক লাইনে রোস্ট করলেও টিকটকার হওয়া যায়? বাহ, তারপরও বিটিএস আর্মিদের কাছে টিকটকাররাই ভালো আর রোস্টাররা জঘন্য। রিলেশন করার জন্য চিকন চিকন মেয়ে খুঁজে তারা যায় বিয়ে করে যায় এত মোটা মেয়েদেরকে। কই, আমি তো দেখি না এগুলা, আমার সামনে তো সব সুইট মিষ্টি মিষ্টি কাপল গুলাই পড়ে। ফর এক্সাম্পল, আমাদের রাফায়েত ভাই রিলেশন করে বিয়ে করছে, দেখেন তো ভাবি কত সুইট। ফজলে রাব্বি রিলেশন করে বিয়ে করছে, ভাবিরে দেখেন কত কিউট। নাদিম মিমরে দেখেন, তারাও রিলেশন করে বিয়ে করছে, ভাবি কত কিউট। এরকম আরো অনেক উদাহরণ আছে। এ ভাই, আমরা ইউটিউবে কি করতেছি? টিকটকারদের ফ্যান ফলোয়ার দেখছেন? আজকে থেকে ইউটিউব ফেসবুক সব বয়কট দাও, আজকে থেকে শুধু টিকটক হবে টিকটক। খারান, টিকটক আইডিটা খুলে নেই। ওকে ডান, এই যে আমার টিকটক আইডি, হক গলে গিয়ে এবার ফলো দেন। নাও আই অ্যাম এ ফুল টাইম টিকটকার। তুমি সাফ হলে আমি সাফুরে হব, আর তুমি আমার না হলে আমি পুরো পৃথিবীর কারো না কারো তো হয়ে যাব। বাপরে বাপ, কি কঠিন কাজ। এই জন্যই বলি টিকটকাররা এত জলদি ভাইরাল হয় কেমনে। আসলে তারা প্রচুর কষ্ট করে, আমাদের মতো আইকাম্মার ঢেকি না। তারা দিনের পর দিন একটা ভিডিও বানাতে এত হার্ডওয়ার্ক করা লাগে, তারপরও প্রতিদিন 4-5-10 করে ভিডিও দিচ্ছে। আর আমরা, আমাদের ভিডিও বানাতে না সময় লাগে না কোনো প্যারা আছে, তারপরও মাসে 3-4 ভিডিও দিয়ে বলি সফলতা পাচ্ছি না। আরে ভাই কেমনে পাবেন, আগে তো টিকটকারদের মতো ডেডিকেশন নিয়ে কাজ করেন। আর কাকা, আপনাদের কিন্তু টিকটকারদের কাছ থেকে মোটিভেট হওয়া উচিত, তাদের দেখে ইন্সপায়ার হয়ে আপনাদের এখন ইউটিউব ফেসবুক বাদ দিয়ে টিকটক করা উচিত। বিশ্বাস করেন, মেলা দূর যেতে পারবেন। যদি মনে করেন এটা সত্যি, আপনি টিকটক করে লাইফে অনেক কিছু করতে পারবেন, তাহলে একদমই ভুল ভাবতেছেন। টিকটক করে লাইফে কিছু হবে না, আর যদি এরকম টিকটকার হন তাহলে তো আরো না। তবে হ্যাঁ, টিকটক অ্যাপটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে কিছু হলেও হতে পারে। ফর এক্সাম্পল, আপনি সুন্দর সুন্দর ফানি ভিডিও কিংবা এডুকেশনাল ভিডিও বানিয়ে আপনার অভিনয় দক্ষতাটাকে ফুটিয়ে তুলতে পারেন। এতে করে আপনার অভিনয় লেভেলটা সম্পর্কে অনেকেই জানবে, তখন আপনার লাইফে কিছু হলেও হতে পারে। কিংবা আপনি যদি একজন খেলোয়াড় হতে চান তাহলে আপনার খেলার ভিডিওগুলো করে করে এখানে আপলোড দিতে পারেন, ভালো কারো চোখে বললে আপনার লাইফটাও বদলে যেতে পারে। বাই দ্য ওয়ে, এই কাজগুলো যে শুধু টিকটকেই করতে হবে কিন্তু না, সব প্ল্যাটফর্মে করতে পারেন। তবে এখানে টিকটক নিয়ে কথা হচ্ছে তাই বললাম। তবে হ্যাঁ, এই খালাম্মার মতো কিংবা এরকম আরো যারা আছে, অন্যের ভয়েস কিংবা গানে লিপসিং করে, ফেসবুক থেকে দু একটা মোটিভেশনাল লাইন চুরি করে এনে এরকম সস্তা ভিডিও বানিয়ে লাইফে কিছু হবে না, নামের পাশে টিকটক আর খেতাব সারা। তাই বলছি আমরা রোস্টিং পারি না, সে তো পারি না, তারপরও আমাদের ভিডিওর একটা উদ্দেশ্য থাকে। বাট আপনারা যেগুলা করেন সেগুলার না কোনো উদ্দেশ্য আছে না কিছু নেয়ার আছে, ঠিক মতো বিনোদনও পাওয়া যায় না, বরং পাবলিক আরো চেইতা যায়। তাই প্লিজ এগুলা বাদ দেন, ভালো কিছু করেন। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে এসএমএস দিবেন। আল্লাহ হাফেজ।